সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ হুগলিতে। কল 7407001264 ফর বুকিংস। মার্ট কালেকশন, জিন্স এন্ড টি-শার্টস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব। পুজো নিয়ে আমাদের এখানে তো আমরা প্রতি বছরই আমরা এটা পুজো করার চেষ্টা করি। গত বছর আমাদের করোনা থাকার জন্য আমরা পুজো করতে পারিনি সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে। আমাদের এই পুজোর বৈশিষ্ট্য মূলত আমরা আগামীকাল পুজোর পরের দিনে আমাদের এখানে 10-12 হাজার লোক ভোগ গ্রহণ করি এবং সেই ভোগ গ্রহণের ক্ষেত্রে আমরা এই যত মিল আছে, ব্যবসাদার আছে, ছোট চাষি থেকে মানে সমস্ত স্তরের মানুষ আমাদের এই ভোগ গ্রহণে সহযোগিতা করে এবং আজকেও যারা পুজো দিতে আসছেন কেউ চাল, কেউ কুমড়ো, কেউ আলু বিভিন্নভাবে সহযোগিতা করে। এবং শুধু এই এরা সহযোগিতা নয়, আমাদের গ্রামে পাশাপাশি যে 4-5টা গ্রাম আছে সেই গ্রামেতেও আমরা যাই, সেখানে চাঁদা নিই। অন্নপূর্ণা পুজো মানে সকলকে জড়িয়ে রাখা এবং এটা উৎসবের মধ্যে আমাদের এখানে হয়। এবছরে একটু ভিড় কম হয়েছে, কারণ হচ্ছে যে আমাদের করোনার জন্যই ভিড়টা কম হয়েছে। তবে আমরা বৈকালার আমরা চেষ্টা করছি যে বৈকালার থেকে লোকজন হবে, আগামীকালে ভোগ খাওয়ানো হবে। তবে এবছরে ভোগ খাওয়ানোর ক্ষেত্রে একটু কম হবে, কারণ লোকজন অনেকটাই বেরোতে চাইছে না। তবে আমরা মাস্ক স্যানিটাইজ দিচ্ছি, দিয়ে সেইভাবে আমরা কাজটাকে করছি। সবথেকে আমাদের পুজোর একটা ভালো দিক, আমরা যখন থেকে পুজো শুরু করেছি এখানে সমস্ত স্তরে মানুষ এখানে যেমন আমাদের কাজকর্ম করছেন, সহযোগিতা করছেন যার দ্বারা যেটা হবে। এবং আমাদের এখানে বৈশিষ্ট্য আমরা পরমান্ন ভোগ এখানে দিই, প্রত্যেকের হাতে তুলে দিই। এইটা হচ্ছে আমাদের মূল পুজোর মূল কাজ। পুজো এবছর কত বছরে পড়ল? পুজো আমাদের কত সালে শুরু হয়েছিল না একা মনে আছে, মনে নেই, আমরা তখন ছোট, 45 বছরের উপর হচ্ছে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি গ্রামের একজন ব্যক্তি, তার সঙ্গে এই অখিলেশ্বর মন্দির যে শিব মন্দিরে সেবাই প্রতিদিন এই মন্দিরে পুজো করি। নাম? নাম অনুপ কুমার চক্রবর্তী। অন্নপূর্ণা মায়ের পুজো নিয়ে কি বলবেন? অন্নপূর্ণা পুজো মা আমাদের তো অলরেডি প্রত্যেক বছর খুব জাগ্রতভাবে খুব ভালোভাবে আরও এক্সট্রে বড়োভাবে পছন্দ হয়। এবছরে করোনা পরিস্থিতিতে একটু ছোটো করে প্রোগ্রাম করা হচ্ছে। এক বছর এমনি আমাদের পুজো বন্ধ গেছে 2020-তে, 2021-টা ভেবেছিলাম খুব ভালোভাবে হবে, কিন্তু এবছরও সেরকম আমাদের খুব লোকজন খুব কম দেখা যাচ্ছে এখনো পর্যন্ত। পুজোটা আমাদের গোটা গ্রাম বা আশেপাশের গ্রামের খুব প্রচলিত, মায়ের পরমান্ন ভোগের খুব নাম। বিকেল 5টা থেকে পরমান্ন ভোগ আমাদের এখানে বিতরিত করা হয়। আমাদের পুজোটা শুধু করোনা পরিস্থিতির জন্য একটু আমরা পিছিয়ে মানে বাজেটটা পিছিয়ে দেওয়া হয়েছে কম, মানে অ্যাকচুয়াল যে পুজোর যে কমিটি সবাই আমরা থাকি আরও উদ্যোগ থাকে, সে উদ্যোগটা একটু কমে গেছে, সবার ভয় পাচ্ছে, এইটা কিছু নয় আর। করোনা নিয়ে মানুষের কি সচেতনতার বার্তা দিচ্ছেন? করোনা নিয়ে আমরা প্রতি মন্দিরে ঢোকার আগে প্রত্যেকে মাস্ক পরে অবশ্যই মন্দিরে ঢুকে পুজো দেবেন, এছাড়া সবাই মাস্ক পরা। এই গ্রামের একটা উৎসবে পরিণত করি আমরা, এর সঙ্গে খেলার যুক্ত থাকে, সাংস্কৃতিক বিভাগের নাটক, আমাদের নিজস্ব দল ছিল গ্রুপ থিয়েটারের, সব কিছুই মানে গত বছর আমাদের পুজো বন্ধ, এবছরও অনেকের ইচ্ছা ছিল বন্ধ হবে, কিন্তু অনেকের গ্রামের মানুষের চাহিদা, সেই চাহিদা মেটাতে আমরা পুজোটাকে এবারে করছি। মোটামুটি সবই কম করে, সব রকম যেটা হয় আর কি আমাদের সবই কম কম করে করা হচ্ছে। করোনা নিয়ে কি মানুষকে সচেতনতা বাড়তে হচ্ছে? করোনা নিয়ে আমরা Thank you.
এখান থেকে সরতে হবে ভোগ আসবে না দিয়ে সাবস্ক্রাইব করুন যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984 বিশ্বাস আর আধুনিকতার মেলবন্ধন ঝর্ণা জুয়েলার্স কামারপুকুর নতুন চটি হুগলি Sometimes fashion can change vision.